হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনাস কুকিং হাউস আজকের এপিসোডে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে মুলার পাকোড়া খুবই সিম্পল মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা সম্ভব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে নেই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে এখন আমরা মুলার পাকোড়ার প্রস্তুত প্রণালীতে চলে যাই মুলার পাকোড়ার জন্য লাগছে মুলার স্লাইস প্রত্যেকটি আমি একই সাইজের করে স্লাইস করে নিয়েছি চেষ্টা করেছি পাতলা পাতলা স্লাইস করার জন্য আমি কয়েক পিস এখানে গুল করে নিয়ে কেটে নিয়েছি আর সাথে লাগছে বেসনের গুলা আর এই বেসনের গুলা কিভাবে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটি আমি মূলার পাকোড়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এ পর্যায়ে বাঁচতে চলে যাই এখানে আমি মূলার এক পিস স্লাইস নিয়েছি বেসনের মধ্যে ডুবিয়ে গড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি যেন চতুর্দিকে বেসন লেগে থাকে এখন আমি কাটা চামচের সাহায্যে তেলে দিয়ে দেব তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি দুটি দুটি করে বাঁচব কারণ একসাথে সবগুলো বাজতে গেলে একটার গায়ে আরেকটা লেগে নষ্ট হয়ে যাবে চেষ্টা করতে হবে যেন একটার গায়ে আরেকটা না লাগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিডিয়াম লো হিটে হবে পর্যায়ে উল্টাই দিচ্ছি এক পাশ হয়ে গেছে বেশি জাল দিলে দেখা যাবে উপর দিয়ে কালার চলে এসেছে ভিতর দিয়ে কাঁচা থাকবে এখন ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আমি যেহেতু মুলাটা কাঁচা নিয়েছি সেহেতু অবশ্যই সময় নিয়ে বাঁচতে হবে আমি একটা কিচেন পেপারের ওপর নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ যে ইটিও ছেঁকে নিচ্ছি এখন আমি গুড়গুলো দিয়ে দেব যেগুলো গুল স্লাইস করে কেটে নিয়েছি বেসনের মধ্যে ভালোভাবে গড়িয়ে ডুবিয়ে কাটা চামচের সাহায্যে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো হাতের চাইতে চামচের পারেন আর আপনার হাত যদি এক্সপার্ট হয় তাহলে আপনার হাতিয়ে দিতে পারবেন আমি নতুনদের জন্য বলছি এভাবে একে একে সবগুলো দিয়ে দেব মিডিয়াম লো হিটে বাঁচব এক পাশ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি যেহেতু মূলাটা কাঁচা সেহেতু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সময় নিয়ে বাঁচতে হবে মিডিয়াম লো হিটে বাঁচতে হবে এখন ছাঁকনি সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা না সুন্দর খেতে অবশ্যই তার চেয়ে বেশি টেস্ট প্রস্তুত হয়ে গেল মূলার পাকোড়া আর মূলার পাকোড়ার সাথে আমি ক্যাচ নিয়ে নিচ্ছি আর আপনার যে সস ভালো লাগবে সেই সসই অ্যাড করতে পারেন আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের এপিসোডে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ